আমার নাম মোহাম্মদ খলিল শিকদার, গ্রাম উত্তর রহমতপুর। আগে না আগে জানতাম না যে কীটনাশক দিলে ক্ষতি হয়, এখন তো জানছি যে বিভিন্ন ঔষধ দিলে ক্ষতি হয়। আর এই সারদের ট্রেনিং আমরা যখন অনেক উপকৃত হয়েছি, এখন আমরা এই ঔষধ দিয়ে অনেক পান চাষে লাভবান হয়েছি এবং বাজারে বিক্রি ভালো দামে বিক্রি করতে পারি এবং পানের রং কালার অনেক ভালো থাকে আমাদের এই ঔষধে, যার জন্য আমরা এতে এখন ১,০০,০০০ টাকা ১,২০,০০০ টাকা কোনো কোনো বছর বেশিও হয়। আমরা এই যে কালো, হ্যাঁ জানতে পারছি যে কালো মাছের জন্য কি ওই যে হলুদ আঠালো ভাত এটা আমরা ব্যবহার করি, এটা বিষ প্রয়োগ করার কোনো প্রয়োজন হয় না। এবং পচার জন্য যে আমাদের এই যে এটা আছে সলিড অয়েল, এই সলিড অয়েলটা আমরা পচার জন্য ব্যবহার করি, কিন্তু আমরা বিষ মুক্ত পান এই দীর্ঘ দুই বছর ধরে আমরা মনে করেন এই সাড়ে সাথে ধরে থেকেই আমরা বিষমুক্ত পান চাষ করতেছি মহৎ ভারক। এবং আর এক কথা হয়েছে আমাদের লতার যে গতির মানে ইডিয়া, এটা বিষের বিষ প্রয়োগ করার না কারণে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে বেশি এবং এটা আয় আমাদের বেশি হচ্ছে। এবং আমি মনে করেন ৮% জায়গা থেকে গত বছর আমি ৪০,০০০ টাকা লতা বেচছি, এবছর মনে করেন বেশি ৩৭,৮০০ টাকা। আমার বাড়ি হইলে গুঠিয়া রবিভদ্রদী গ্রাম, আমি দীর্ঘ ৪০ বছর তোমাতে পান চাষ করি। তা আমরা আগে বিষ প্রয়োগ করতাম পোকামাকড়ের জন্য, তা এখন আমরা পোকামাকড়ের জন্য বিষ প্রয়োগ করি না। হ্যাঁ, তা এখন ভালো পান পাইতে আছে এবং মানুষেও ভালো কইতে আছে যে নিরাপদভাবে যে পান চাষ করার জন্য যে পদ্ধতি আমরা ট্রেনিং দিয়েছে, এই পান চাষ কারণে ফলন এখন ভালো হয়, রোগ বালাই কম হয়। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও আমাদের নিরাপদ ফসল উৎপাদনের কর্মসূচি পরিচালক। পান দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। পান ফসলের চাষ করতে গেলে মানে পোকামাকড় এবং রোগবালাইয়ের একটা বড় সমস্যা দেখা যায়। এই অঞ্চলের কৃষকরা পোকামাকড় এবং রোগবালাই দমনের জন্য বিষাক্ত কীটনাশক ব্যবহার করে। এই বিষাক্ত কীটনাশক ব্যবহার করার ফলে পান যেহেতু আমরা সরাসরি খাই, তাই বিষের উপাদানটা আমরা খেয়ে ফেলি। আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পরীক্ষা করে দেখেছি দক্ষিণাঞ্চলের পানে বিষের উপাদানটা অনেক পরিমাণে থাকে। এজন্যই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমাদের একটি কৃষি মন্ত্রণালয়ের একটি কর্মসূচি আছে এবং আমাদের একটু কৃষি মন্ত্রণালয়ের একটি কর্মসূচি আছে এবং আমাদের কীটতত্ত্ব বিভাগের একটি প্রকল্প আছে। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলে যাতে নিরাপদ উপায়ে পান চাষ করা যায়, বিশেষ করে পোকামাকড় এবং রোগবালাই দমন করা যায়, সেটা নিয়ে আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশেষ করে পানে যে সমস্ত পোকা লাগে তার মধ্যে সাদামাছি পোকা, তারপরে আপনার হলো পাতাখেকু পোকা ক্যাটারপিলার লাগে, তারপরে আপনার সাদা কালো মাছি পোকা লাগে, এই সমস্ত পোকাগুলো দমন করার জন্য আমাদের এই যে কিছু আঠালো ফাঁদ, আমাদের হলুদ আঠালো ফাঁদের ব্যবহার আমরা করতেছি। আমাদের কিছু জৈব বালাইনাশক আছে যেগুলো ব্যবহার করে আমরা কৃষকদের মাঠে পরীক্ষাগুলো করছি, কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, মাঠ দিবসের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি। পাশাপাশি আমরা আরও একটি কাজ করছি যে আমাদের যে এই বাজারের যে পান, এই পানগুলোর বিষের উপাদান এবং আমাদের প্রযুক্তি ব্যবহার করে যে সমস্ত কৃষকরা পান চাষ করতেছে তাদের পান আমরা গবেষণাগারে পরীক্ষা করে যাদের ভিতরে বিষের উপাদান আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখেছি। এবং পরীক্ষা করে আমরা এবছরই পেয়েছি যে আমাদের পরামর্শ অনুযায়ী যে সমস্ত কৃষকরা এই পান উৎপাদন করতেছে তাদের পানে বিষের উপাদানটা পাওয়া যায়নি। প্রক্ষান্তরে বাজার থেকে আমরা পান যখন কিনেছি সেখানে দেখেছি যে প্রচুর পরিমাণে বিষের মাত্রাটা বিদ্যমান রয়েছে, আমরা যেটা রেসিডিউ বলি এটা থেকে থাকে। এই জন্য কী ক্ষতি হতে পারে, এতে ক্ষতি হতে পারে যে আমরা যখন বিষ আমাদের শরীরে আমরা ইনটেক করবো, আমরা যখন খাবো তখন আমাদের মানে এই বিষের যে সাবসিকুয়েন্ট অনেকগুলো ইফেক্ট আমাদের শরীরে, ধরেন আমাদের স্ট্রোক হতে পারে, আমাদের ক্যান্সার হতে পারে, আমাদের অন্যান্য রোগের সমস্যা হতে পারে, যেহেতু এই পানটা আমরা সরাসরি খাই, রান্না করি না, এই জন্য এই বিষটা আমাদের শরীরে যখন অ্যাকুমুলেট হতে পারে আমাদের অনেকগুলো শরীরের ডিজঅর্ডার হতে পারে। এগুলোকে রক্ষা করার জন্যই বাংলাদেশ সরকারের এখন আমাদের যে লক্ষ্য যে নিরাপদ পুষ্টি সমৃদ্ধ আমাদের ফসল উৎপাদন করতে হবে, খাবার দিতে হবে, এর জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ আমরা এই নিরাপদ ফসল উৎপাদনের জন্য আমরা গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং প্রযুক্তি উদ্ভাবন করে আমরা কৃষককে দিতে যাচ্ছি।
আমি ডক্টর মোহাম্মদ আলিমুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, রহমতপুর বরিশাল। বরিশাল বিভাগে প্রায় 13-14 হেক্টর জমিতে পান চাষ হয়। তো কৃষকরা সাধারণত বিভিন্ন কীটনাশক ব্যবহার করে পান চাষ করে। তো এখানে যদি আমরা এই কীটনাশক মিশ্রিত পান যদি আমরা সরাসরি খাই, বিভিন্ন রোগ বেলায় দেখা দেয়, যে কারণে আমাদের এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যে কর্মসূচি বরিশাল বিভাগে বেশ কয়েকটা জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। এটা যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তো জৈব বালানাশক ব্যবহারের মাধ্যমে আমরা নিরাপদ পান উৎপাদন করতে পারব এবং কৃষকরা লাভবান হবে, পাশাপাশি পরিবেশের জন্য এটা উপকার হবে। পান একটি সামাজিক আপ্যায়নের উপকরণ। পান নিরাপদ পান উৎপাদনের জন্য আমাদের বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান একটি কর্মসূচি নিয়েছেন। সুপারি পান নির পোকামাকড় শনাক্তকরণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন করে আমাদের অঞ্চলের বড়বাসীর নিরাপদ পাত উৎপাদনের জন্য সহায়ক হবে। আমাদের যে বড়জে উৎপাদিত পান কিছুদিন আগে আমার বিদেশে রপ্তানি করা হয়েছিল, সেই রপ্তানিকৃত পান আবার ফিরত এসেছিল শুধু কীটনাশকের ক্ষতিকর কারণে। আমরা এই কর্মসূচির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিরাপদ পান উৎপাদনে সক্ষম হব এবং আমাদের রপ্তানি করতে আমরা সক্ষম হব এবং আমাদের মোট নিরাপদ পান উৎপাদনে বৃদ্ধি পাবে। অনেক ধন্যবাদ স্যার, নাম রেজিগনেশন স্যার। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।